হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ভিডিও বানাতে রাটে তোমাদেরকে স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি পরের গন্তব্যস্থলের জন্য। তো আমরা এসে পড়েছি মিউজিয়ামে। মিউজিয়ামের টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে পড়েছে, তো টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়ে টিকিট কাটছে। আর তোমাদেরকে জানিয়ে দিই যে টিকিটের যে মাপটা সেটা স্টুডেন্টদের জন্য 10 টাকা আর বড়দের জন্য 70 টাকা। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি। এই যে আমার দাদার টিকিট কাটা হয়ে গেছে, তো চলো আমরা এবার ঢুকি। এবার ঢুকছি, দেখতেই পাচ্ছ ঢুকতে গিয়ে ব্যাগ চেকিং হচ্ছে। ব্যাগ চেকিং করলো, এরা চেকিং করে ছেড়ে দিল আমাদেরকে। তো আমরাও এবার ঢুকে গেলাম, তো চলো তোমরাও আমাদের সাথে চলো, দেখি আমরা কি কোথায় যাই। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি মিউজিয়ামে ঢোকার জন্য, তো চলো তোমরাও আমাদের সাথে মিউজিয়ামে ঢোকো। আর ঢুকতে গেলে আমাদের কী করতে হবে, জুতো খুলে, বাইরে জুতো খুলে তাই আমাদের ঢুকতে হবে। তো চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ মিউজিয়ামের মধ্যে আমরা ঢুকে পড়লাম। আর ঢোকার সাথে সাথে এখান থেকে বলে দেওয়া হচ্ছে মোবাইল অ্যালাউ না, কারণ এখানে মোবাইল ব্যবহার করা যাবে না, মোবাইলে কোনো ছবি তোলা যাবে না, মোবাইল কোনো ব্যবহার করা যাবে না। তো ওই জন্য মোবাইলে ছবি তুলতে পারিনি, কোনো কিছু দেখাতে পারিনি, কিন্তু দেখে এসেছি। তো চলো যেটুকু বাইরের থেকে করা যেতে পারে সেটুকু করার চেষ্টা করেছি, সেইটুকুই করেছি। তো চলো দেখে নাও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না মিউজিয়ামের থেকে। এইবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো বাইরের দিকে যাচ্ছি, তোমরা দেখো আমাদের সাথে। তো তোমরা দেখতেই পেলে বাইরে চলে এসেছি। বাইরে এসে এই যে জুতো পরছি, জুতো পরে এইবার আশেপাশে যেগুলো আছে সব কিছু আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছ চলো আমাদের সাথে, চলো তোমরাও চলো আমাদের সাথে হেঁটে হেঁটে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরাও হেঁটে হেঁটে চলো আমাদের সাথে। তো এই দেখো একটা বট গাছ, মিউজিয়ামের ভেতরে একটি বট গাছও আছে। আর এই বাড়িটা হচ্ছে রবীন্দ্রনাথের যেই বসবার জিনিসপত্র, বসবার যে জায়গা সেটা হচ্ছে এই বাড়িটা। তো তোমাদেরকে এই বাড়িটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম। তো তোমাদেরকে আশেপাশে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখিয়ে দিই চটপট চটপট করে। তো আশেপাশটা ভালো করে ঘুরিয়ে দেখে নাও আমাদের সাথে। তো এইবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আমরা তো এবার আমরা চলে আসলাম কোথায় বলতো, ডিয়ার পার্কে। তো ডিয়ার পার্কটা সত্যিই খুব সুন্দর, বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর। আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম ডিয়ার পার্কে, রয়েছে একটা ময়ূর। তো ময়ূরটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ প্রচুর হরিণ, প্রচুর হরিণ এখানে ঘোরাফেরা করছে। তো হরিণগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে। এখানে প্রচুর হরিণ আছে এইখানে। তো সব থেকে বললে শুনে ভালো যেটা, সেটা হচ্ছে বাচ্চাদের খুব আনন্দ লাগবে এই জায়গাটায় আসলে। তো হরিণ দেখলে বাচ্চারা খুব আনন্দিতও হবে। তো তোমরাও চলে এসো এখানে ডিয়ার পার্কে বাচ্চাদের সঙ্গে। তো দেখো, তো আর এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাকোরিয়াম আছে, কিছু মাছ আছে অ্যাকোরিয়ামে। আর তারপরে চলে গেছে আমার ছেলে ছবি তুলতে, একটা ফলস হরিণ দাঁড় করানো আছে। তো তারপর আমার ছেলে ছবি তুলে নিল, ছবি তুলে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে হরিণদের। তো গাইস আমাদের দেখা হয়ে গেছে, তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো এইবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো যাই তাহলে। তো ডিয়ার পার্ক থেকে ঘুরে বেরিয়ে এসে আমরা চলে আসি সোনাঝুরি হাটে। তো সোনাঝুরি হাটে বাড়ি চলে যাব, একটু সোনাঝুরি হাটটা ঘুরে যাব না, শেষবারের মতো ঘুরে যেতে আসলাম। তো চলো দেখে নাও সোনাঝুরি হাট ঘোরা হলো। আর আমরা একটু নাচ গানও করে নিলাম সঙ্গে, দেখো দেখতে থাকো। Thank you.
তো তোমরা দেখতেই পাচ্ছ, নাচ করার পরে একটু ফটোশ্যুটও করে নিলাম টুক করে। তো সবাই মিলে ফটোশ্যুট করে নিলাম, আমি আছি আর thank you.
তো গাইস দেখতেই পেলে তোমরা, আমরা শান্তিনিকেতন তোমার বোলপুর ঘুরে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি। রাস্তায় ঘুরেছি অনেকদিন বাড়ি ছাড়া, তো বাড়িতে যাচ্ছি। বাড়িতে যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, তো রাতে আর তোমাদের সাথে দেখা হবে না। তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। তো বাই বাই।